আজকে দেখলাম দুইটা মাছ আর অলরেডি বড় বড়, যেগুলো ভাব যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি, আর ওদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কত বড় মিথ্যাবাদী, কত বড় বেইমান, কত বড় প্রতারক হলে এইরকম মিথ্যাচার করতে পারে। দর্শক, আপনারা দেখলেন এই কুখ্যাত মিথ্যাবাদী, কুখ্যাত মালউন, কুখ্যাত বেইমান প্রতারক আমির হামজা নামক আমির হারামজাদা, সে কী বলেছে? সে বলল, আট্রশি পীরের মাজার নাকি ভেঙে দেওয়া হয়েছে। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় মিথ্যাচার, এত বড় মিথ্যাবাদিতা, এত বড় মিথ্যা প্রচার কোনো মুসলমান করতে পারে? কোনো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? কোনো মুসলমানের দ্বারা কি মিথ্যা কথা বলা সম্ভব? কোনো মুসলমান কি মিথ্যাকে সাপোর্ট করতে পারে? অথচ এই আমির হামজা নামক আমির হারামজাদা সে আট্রশি পীরের মাজার নিয়েও মিথ্যাচার করলো। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। দর্শক, আসুন আমরা সর্বপ্রথম আট্রশি পীরের যে মাজার বা আট্রশি পীরের যে কবর, ওই কবরের নিকটে যাওয়ার যে প্রথম যে গেট, ওই গেট থেকে আমরা দেখে আসি। এই গেটটা আট্রশি পীরের মাজারে ঢোকার বা আট্রশি পীরের কবরের নিকটবর্তী হওয়ার প্রথম যে গেট, এটা হচ্ছে সেই গেট। এখান থেকে কী দেখতে পাচ্ছেন? এখানে মাজার ভাঙা হয়েছে বা কবর ভাঙা হয়েছে, এর কোনো আলামত বা এর কোনো চিহ্ন কি আছে? এর কোনো আলামত বা চিহ্ন এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে আসুন আমরা আরও একটি যে গেট, আমরা ওই গেট থেকে দেখি। এটা দ্বিতীয় গেট। এই গেট থেকে দেখে আপনাদের কী মনে হচ্ছে, এখানে কি মাজার ভাঙার কোনো আলামত পাওয়া যাচ্ছে? আর এই আমির হামজা কী বলল, আট্রশি পীরের মাজার নাকি ভেঙে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে এমন কোনো মা তার বৈধ সন্তান জন্ম দেয় নাই যেই সন্তান আট্রশি পীরের মাজার তো পরের কথা, আট্রশি দরবারের একটা ইটের গায়ে আঘাত করবে, এমন কোনো মায়ের সন্তান এই পৃথিবীর বুকে কখনো জন্মগ্রহণ করে নাই আর ভবিষ্যতে জন্মগ্রহণ করবো না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতটুকু আশ্বাস রাখতে পারেন যে কেউ বিশ্ব জাকের মঞ্জিলের মাজার তো দূরের কথা, এই দরবারের একটা ইটের দিকে যেই ব্যক্তি বাঁকা নজরে তাকাবে আমরা তার চোখ উগড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই জবান দিয়ে আট্রশি পীরের মাজার ভাঙার কথা বলবে ওই জিব্বা আমরা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আর কাউকে ছাড় দেওয়া হবে না, অনেক ছাড় দেওয়া হয়েছে, আর কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।